প্রতিষ্ঠার 4 বছরের মাথায় 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রদের কল্যাণে ও পক্ষে কথা বলার জন্য একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 26 বছর ধরে অনুপস্থিত। এর আগে 24 বছরে এই ছাত্র সংসদের প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়েছে খুবই অনিয়মিতভাবে। ছাত্র সংসদের দীর্ঘ অনুপস্থিতি ছাত্র রাজনীতির উপর যেমন নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবার অভিভাবকের জায়গাটি নষ্ট করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা চাকসুর শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। সেই নির্বাচনের মাত্র 10 মাসের মাথায় মৌলবাদী শিবির ক্যাডারদের হাতে ছাত্র ঐক্যনেতা ফারুকুজ্জামান নিহত হন। এই সহিংসতার ফলে তখনই বন্ধ হয়ে গিয়েছিল চাকসুর কর্মকাণ্ড। তারপর আর কখনো চাকসুর নির্বাচন অনুষ্ঠান হওয়ার তো দূরের কথা, 90 সালের 1 বছর মেয়াদী নির্বাচিত সংসদকে আজ পর্যন্ত আনুষ্ঠানিক বিলুপ্ত করা হয়নি। যখন আমরা দেখতে পাবো যেন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিরাজ করছে এবং নির্বাচনের জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, আমরা তখন এই নির্বাচনের আয়োজনের ব্যাপারে আমরা সমস্ত পরিকল্পনা গ্রহণ করব। চাকসু প্রতিষ্ঠার পর থেকে 90 সাল পর্যন্ত প্রতি বছরই ছাত্র সংসদের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও মাত্র 6 বার নির্বাচন হয়েছে চাকসুর। সমস্যাগুলো এটি বলার জন্য কোনো আসলে একটা স্পেসিফিক আমরা প্ল্যাটফর্ম পাচ্ছি না। খুব দ্রুত যাতে চট্টগ্রামে চাকসু নির্বাচনটা হয়ে যায়, এই চাকসু ইলেকশন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো আছে এগুলো সক্রিয় হোক। ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বকারী চাকসু ক্যাম্পাসে তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টিতেও ভূমিকা রেখে থাকে। তাই এর সাবেক নেতারাও মনে করেন চাকসু নির্বাচনের ঐতিহ্যগত চর্চা ফিরিয়ে আনা উচিত। আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ইলেকশন পাইছি, আমি তো স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা এক্সপেক্ট করি একটা প্রতিনিধি থাক, প্রতিটি পর্ষদে একটা সুশৃঙ্খল প্রতিনিধি থাকলে একটা ইয়ার মধ্যে সেনা কমান্ডের মধ্যে থাকে। চাকসু নির্বাচন ফিরিয়ে আনার পক্ষে মত থাকলেও উপাচার্যের আশঙ্কা নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। সামগ্রিকভাবে যদি আমরা সমস্যার সমাধান করতে না পারি তাহলে যদি আমরা চাকসু ইলেকশন দেই সে সংঘাতগুলোর ধারাবাহিকতা ওই ইলেকশনের উপর ইম্প্যাক্ট করবে এবং সেখানে প্রাণহানির শঙ্কা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে প্রগতিশীল ছাত্র আন্দোলনের পীঠস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য নানা সময়ে উচ্চকণ্ঠ হয়েও ফল না পাওয়ায় বর্তমান প্রগতিশীল ছাত্র নেতারা অনেকদিন ধরে এ বিষয়ে নীরব। শিক্ষক সমিতির নির্বাচন প্রতি নির্ধারিত সময়ে প্রতি বছর হতে পারে, ডিন ইলেকশন বা অন্যান্য পর্ষদের নির্বাচন হতে পারলে চাকসু নির্বাচন হবে না কেন? দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকায় চাকসু ভবনটি নেতাকর্মীদের এমনকি সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নয়। চাকসুর এই বিবর্ণ দশা দূর হয়ে কবে তার জৌলুস ফিরে পাবে তা নিয়ে সবাই অন্ধকারে।